চঞ্চল সিং বলতেই পারে এনে পুজোয় চাই নতুন গাড়ি, দেখতে টোটোর মতো, তবে টোটো নয়, বেশ বড় সড়ো একটা বাসও বলতে পারে। এই বাসে কিন্তু কেউ দাঁড়িয়ে বা ঘেঁষাঘেঁষি করে যাওয়া যাবে না, যত সিট তত যাত্রী। এটা নিশ্চিত, যেখানে টোটো কিংবা অটো কাকুদের ছুটি, সেখান থেকে যাত্রা শুরু হয় এই ইভি বাসে। সীমিত পরিকাঠামো আর আনস্কিল লেবারদের নিজের মতো করে শিখিয়ে পড়িয়ে নিজের ঘরোয়া ওয়ার্কশপে এই সাফল্য মেলায় বেজায় খুশি চঞ্চল সিং। এটা একটা ইলেকট্রিক বাস, কজন বসতে পারে? এতে সিট ক্যাপাসিটি আছে 16 জনের, টোটাল 16 জন বসা যাবে, ড্রাইভার নিয়ে 16 জন বসা যাবে। এবার যদি বাচ্চারা বসে তাহলে? বাচ্চারা বসলে আরও বেশি বসতে পারবে, বা স্কুল বাস টাইপের যদি করা হয় সেগুলো আমরা চারদিক থেকে ঘেরে পরে করা যেতে পারে। স্কুল বাস হলে মোটামুটি 30 জন পর্যন্ত বসানো যাবে। আচ্ছা, এর অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ কী কী? এর সবচেয়ে যেটা প্লাস পয়েন্ট হচ্ছে যে এর মধ্যে লিথিয়াম ব্যাটারি দেওয়া আছে, যে ব্যাটারিটা 5 বছরের গ্যারেন্টি আছে, 5 বছরের গ্যারেন্টি, এবং এর লাইফ সার্কেল হচ্ছে 12 থেকে 14 বছর বয়স, মানে বছর পর্যন্ত চলবে এটা। তাহলে একটা যদি গাড়ি কিনে সে আপনার নিজের আমলটা পুরো কেটে যাচ্ছে একটা ব্যাটারিতেই, আর প্লাস ইলেকট্রিক যে খরচাটা হয়, ইলেকট্রিক খরচাটা খুবই কম, আর ইলেকট্রিক মানে চার্জিং যে টাইমটা, চার্জিং টাইমটাও খুব কম, চার্জিং টাইম মোটামুটি 3 থেকে 3.5 ঘন্টার মধ্যে ফুল চার্জ হয়ে যাচ্ছে। এবারে যে যেমন কিলোমিটার হিসাবে নিতে পারে, যদি কেউ বলে 100 কিলোমিটার মাইলেজ দরকার সেই রকম ব্যাটারি লাগাবে, আবার কেউ যদি বলে 300 চাই তা সেরকম ব্যাটারি লাগানো যাবে। একবার চার্জে এই গাড়িটা চলবে 250 কিলোমিটার। বাঁকুড়া জেলায় এখন ইঞ্জিন ভ্যানের দাপাদাপি, ইঞ্জিন ভ্যানে ব্যবহার করা হয় কেরোসিন, সুতরাং দূষণ মারাত্মক, সে কারণে ইঞ্জিন ভ্যানের বিকল্প হিসেবে চঞ্চলবাবু এই ইভি বাসের প্রচলন করতে চাইছেন গোটা জেলা জুড়ে। ইভি বাসে থাকছে উন্নত মানের লিথিয়াম ব্যাটারি। এই ইলেকট্রিক চার চাকা বাসের ইউনিক একটা হেরিটেজ লুকও রয়েছে, টোটোর বড় সংস্করণ কিংবা বাসের ছোট সংস্করণও বলতে পারে। এই বাহনে বসতে পারবেন প্রায় 16 জন প্রাপ্তবয়স্ক মানুষ, বাচ্চা হলে 25 থেকে 30, অর্থাৎ স্কুল বাস হিসেবেও কাজ করবে এই ইভি বাস। এর মধ্যে ম্যাটেরিয়াল যেগুলো আছে টাটা স্টিল দিয়ে পরে তৈরি এই গাড়িটা, আর বাকি যেসব আছে গাড়ির সমস্ত পার্টস দেওয়া আছে, মারুতির চাকা দিয়েছি আমরা, তারপরে ব্রেকিং যে সিস্টেমটা আছে, বিশেষ করে ব্রেকিং সিস্টেমটা আমরা দুটো রেখেছি, একটা ডিস্ক ব্রেক আছে আর ড্রাম ব্রেক আছে, দু রকমের ব্রেক দিয়ে লাগানো হয়েছে। না, এরকম সমস্যা কিছু আসেনি, যেটা এসেছিলো সমস্যা ব্রেকিং সিস্টেমটা সমস্যা এসেছিলো, যেটা টোটোতে যে ধরনের ব্রেক থাকে সেই ধরনের ব্রেকিং সিস্টেম আমরা করেছিলাম, কিন্তু যেহেতু আগে থেকে আমাদের একটা এক্সপিরিয়েন্স আছে, কারণ আমরা একটা জিপ বানিয়েছি, তো সেই হিসাবে আমরা এই গাড়িটাকে হাইড্রোলিক ব্রেকিং সিস্টেমটা রাখলাম, তো হাইড্রোলিক ব্রেকটা করার পর খুবই সাকসেস পেয়েছি আমরা। চঞ্চল সিং এর দাবি একটা লিথিয়াম ব্যাটারি আয়ু 12 থেকে 14 বছরের, 3 থেকে 3.5 ঘন্টায় ফুল চার্জ, আর একবার চার্জে প্রায় 250 কিলোমিটার পাড়ি দিতে পারবে এই গাড়ি। সুরক্ষার জন্য রয়েছে ডিশ এবং ড্রাম ব্রেক, চেসিস পুরোটাই স্টিল দিয়ে বানানো, ঝাঁকুনি যাতে না লাগে সে কারণে সাসপেনশনের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে, চাকাও আধুনিক মানের, সুতরাং ঝাঁকুনি নেই। অর্ডার দিলে দাম পড়বে 3 থেকে 4 লাখের মধ্যে, প্রয়োজনে ক্রেতা নিজের মতো করে কাস্টমাইজও করাতে পারেন এই বাস। চার চাকার দিকে ঝুঁক সবাইকারই বেশি, কারণ চার চাকাটা একটা স্টেবল, মানে স্টেবল গাড়ি, আর এমনিতে উঁচু নিচু জায়গায় চলতে খুব অসুবিধা হয় না। আর টোটো যেভাবে টোটো আমরা বানিয়েছি, কিন্তু টোটো কী হয় একটা প্রবলেম থাকে, যে বেশি যাত্রী থাকলে সেটা পাল্টি হয়ে যায় বা টার্নিংয়ের মুখে প্রবলেম হয়, এই বর্ষার সময় রাস্তার যে কন্ডিশন সেই কন্ডিশনে কিন্তু গাড়ি চালাতে খুবই কষ্টকর হয়, সেক্ষেত্রে চার চাকাটা খুবই সুবিধাজনক, আর স্টিয়ারিং যেহেতু আছে সেহেতু কোনো বিপজ্জনক থাকছে না, আর এর স্পিড খুবই কম, 30 ম্যাক্সিমাম 30 স্পিড আছে, তাতে করে ভয়ের কোনো কারণ নেই। গাড়িটা বানানোর পর চাহিদা আছে প্রচুর, এটা এই গাড়িটা অর্ডারের, আর তাছাড়া কিছু গাড়ি অর্ডারও হয়েছে এই সময় এই মুহূর্তে, যেগুলো ভিলেজ রাস্তায় চলবে আর কি, এরকম রাজপথে কিন্তু চালানোর জন্য নয় গাড়িগুলো, ভিলেজে যেগুলো গ্রামের রাস্তায় চালানোর জন্যই গাড়িগুলো। বিশেষ করে স্কুল বাস বা পর্যটন ক্ষেত্রে এই বাস ব্যবহারে গুরুত্ব দেওয়া হচ্ছে, এছাড়াও বড় ক্যাম্পাসে স্কুল কলেজেও এই বাস ইনহাউস পরিবহনে কাজে লাগবে, এছাড়া হোটেল রিসর্ট কিংবা পার্কেও ব্যবহার করা যেতে পারে এই ইভি বাস, যা দূষণবিহীন। যেমন এই বাসটি বাঁকুড়ার রায়পুর ব্লকের এক বাসিন্দা বানাতে দিয়েছেন, তিনি তার প্রত্যন্ত গ্রামে বাস যোগাযোগ না থাকায় এই ইভি বাস যাত্রী পরিবহনের কাজে লাগাবেন বলে পরিকল্পনা করেছেন, কিন্তু বাঁকুড়া শহরের ফেয়ালে বেরিয়েই অনেকেরই নজর কেড়েছে
চঞ্চল সিং এর এই ইভি বাস। মাধ্যম, বেরো রিপোর্ট।